Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. Today I'm going to teach you a very important lesson of transformation sentence, and this is also important for board examination. And not only that, it's very important for job examination and admission test. Today I will show you some basic rules and their uses with examples from board question, and I will show you and how I will make this lesson clear applying the rules, and I will solve the questions from test paper. Let's see what is going to be important for you. This lesson is transformation of sentence assertive to interrogative and vice versa, means opposite of interrogative or assertive. The sentence can be assertive to interrogative or interrogative to assertive. I will show you both of them. Number one, none, nobody, jodi kono sentence e shurute thake tokhon shetike interrogative korle none nobody change kore shudhu who likhlei hobe, baki sob kichu same theke jabe ebong sheshe প্রত্যেকটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের শেষে আমরা জানি সেন্টেন্স অনুযায়ী চিহ্ন ব্যবহার করতে হয়। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ইন্টিগ্রেটিভ সাইন যেটি সেটি বসাতে হবে। যেমন ন্যান ক্যান লাভ আ লায়ার, কেউ মিথ্যাবাদীকে ভালোবাসতে পারে না, তাহলে এটিকে আমরা যদি ই করি ইন্টিগ্রেটিভ, তাহলে শুধু নানে যে হু, বাকি সব ঠিক থাকবে। হু ক্যান লাভ এ লায়ার, শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক, আর কোনো কাজ নেই, একেবারে ভেরি ইজি। তারপরে হচ্ছে নাম্বার টু, এভরি ওয়ান বা এভরিবডি অথবা ওয়াল যদি থাকে তখন সেখানে হু ডাজ নট, ডিড নট, কখনো কখনো ডু নটও বসে, টেন্স অনুযায়ী সেটি বসবে। যেমন যদি এভরি ওয়ান হেটস এ লায়ার, একটি সেন্টেন্স আমি লিখলাম একেবারে ট্রেডিশনাল সেন্টেন্স, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে, এই জন্য এখানে হবে হু ডাজ নট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, হেট এ লায়ার, কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে, না দিলে ভুল। এখন এই যদি এরকম থাকতো যে এভরিবডি প্লেইড ওয়েল, এরকম যদি একটি সেন্টেন্স থাকতো তখন সেটিকে আমরা করতাম হু ডিডেন্ট, মূল ভার্বের বেস ফর্ম প্লে ওয়েল, দেন কোয়েশ্চেন মার্ক, এভাবে টেন্স অনুসারে ওখানে বসবে। যদি পাস্ট টেন্স থাকে তাহলে ডিড নট বসবে, প্রেজেন্ট টেন্সে থাকলে ডু নট অথবা ডাজ নট, যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ডাজ নট বসবে, প্লুরাল সাবজেক্ট হলে ডু নট বসবে। এটি হলো কাজ, একেবারে খুব সহজ। এই বিষয় নিয়ে বা এই সূত্রগুলো নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি, তারপরে এখন আবার দেখাচ্ছি, যেহেতু টেস্ট পেপার সলভ করবো এই জন্য আগে রুলসগুলোর সাথেই টেস্ট পেপার সলভ যে সেন্টেন্সগুলো সেগুলো পাশাপাশি রাখতে চাচ্ছি, যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। দেন সেন্টেন্স যদি এরকম থাকে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব তারপর বাকি অংশ, তখন সেখানে অক্সিলারি ভার্বটি শুরুতে বলবে, এর সাথে এখানে যদি হাবদক থাকে তাহলে কোশ্চেনটি হবে নাবদক, যদি এখানে নাবদক থাকে তাহলে কোশ্চেনটি হাবদক, এই জন্য আমি নেগেটিভ ওয়ার্ড এখানে ব্র্যাকেটে আটকিয়ে রেখেছি। দুটো উদাহরণ দিয়ে আমি দেখাই, যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটিকে আমরা যদি ইন্টারভিউ করি অক্সিলারি ভার্ব, এখানে ইজ এটাই এবার মূল ভার্ব, আমি ভার্ব অংশে আলোচনা করি, সেখান থেকে তোমরা দেখবে বি ভার্বগুলো, টু হ্যাভ ভার্বগুলো অক্সিলারি ভার্বও হতে পারে আবার মূল ভার্বও হতে পারে, এই জন্য এটিকে বলা হয় প্রাইমারি অক্সিলারি, মানে এটা একাই অর্থ প্রকাশ করতে পারে আবার কাউকে সাহায্য করতে পারে। তাহলে এখানে এটুকু রয়েছে অ্যাফার্মেটিভ, এখানে এটি হবে নেগেটিভ, ইজেন্ট হি অ্যান অনেস্ট ম্যান, দেন কোয়েশ্চেন মার্ক, ইজেন্ট হি অ্যান অনেস্ট ম্যান। তারপরে এই সেন্টেন্স যদি এরকম থাকতো, হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, তখন এখানে তো ইজ হি অ্যান অনেস্ট ম্যান, তখন আবার নট বাদ যেত, এলো কাজ। আবার কখনো কখনো এই সেন্টেন্সগুলো আমরা এখানে বিপরীত ওয়ার্ড লিখেও চেঞ্জ করতে পারি, যেমন এই সেন্টেন্সটি আমরা এরকম করতে পারতাম যে ইজ হি আ ডিজঅনেস্ট ম্যান, ডিজঅনেস্ট ম্যান, দ্যাট মিন্স এই হেডওয়ার্ড চেঞ্জ করেও এগুলো চেঞ্জ করা যায়, তখন কোনো নেগেটিভ বা অ্যাফার্মেটিভ
সেটা কোনো ভ্যারি করবে না, সেন্টেন্সে যা থাকবে তাই বলবে, শুধু অক্সিলারিটা শুরুতে আসবে এবং হেডওয়ার্ডটির বিপরীত শব্দ লিখেও এটাকে ইন্টারেক্টিভ করা যাবে। দুভাবেই করা যাবে, যখন অক্সিলারি ভার্ব দিয়ে থাকবে, তারপরে যদি মূল ভার্ব দিয়ে থাকে সেক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে ডু ডাস ডিড সেন্টেন্সের টেন্স অনুসারে বসবে। যেমন উই প্লে ফুটবল, এই একটি সেন্টেন্স। তারপরে দে প্লেড ফুটবল, আমি একই সেন্টেন্স দিয়ে দেখাচ্ছি যাতে আরও সুবিধা হবে বুঝতে। দে প্লেড ফুটবল। তারপর হচ্ছে হি প্লেস ফুটবল, এই তিনটি সেন্টেন্স। এখন প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স রয়েছে, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে এখানে হলো অ্যাফার্মেটিভ, এখানে নেগেটিভ হবে। এখানে বলবে ডন্ট, ডন্ট উই মূল ভাবে সর্বক্ষেত্রেই প্রেজেন্ট ফর্ম, প্লে ফুট বল। তারপরে দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের সময় বলবে হলো ডিড, ওটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোশ্চেনটি হবে নেগেটিভ, ডিডেন্ট দে মূল ভাবে বেস ফর্ম প্লে ফুটবল, শেষে কোশ্চেন মার্ক, ফুটবল ওখানে আমি ডট দিয়ে দিলাম। তারপরে পরে সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে ডাজ বসবে, ডাজেন্ট হি প্লে ফুটবল, ডাজেন্ট হি প্লে ফুটবল, এভাবে করে এই সেন্টেন্সগুলো চেঞ্জ করা যাবে। তারপরে যদি এখন আমি এইখান থেকে যদি এখানে আসতে হয় তখন কি করতে হবে, তখন খেয়াল রাখতে হবে শুধু হু যদি থাকে তাহলে ওই সেন্টেন্সটি শুরুতে অ্যাসার্টিভ যদি করতে বলে তাহলে আমরা নান নোবডি এগুলো ইউজ করে দেবো, যদি হু ডাজ নট ডিড নট এগুলো থাকে তাহলে ওই হু ডাজ নট ডিড নট তুলে সেখানে এভরিওয়ান বা এভরিবডি লিখবো, যদি ডাজ নট তুলে দিই তাহলে ভার্বের সাথে এস বয়েস যোগ করবো, যদি ডিড নট তুলে দিই তাহলে ভার্বের পাস্ট ফর্ম লিখবো, এগুলো কাজ। তো এই অক্সিলারি ভার্ব দিয়ে যখন করবো সেক্ষেত্রে খেয়াল করতে হবে যদি এখানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয় তখন অ্যাসার্টিভ করলে সেটি অ্যাফার্মেটিভ হয়ে যাবে, তারপরে যদি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি নেগেটিভ না থাকে তখন খেয়াল করতে হবে যে এই হেডওয়ার্ড চেঞ্জ করে এখানে করা হয়েছে কি না, তখন সেই হেডওয়ার্ডটি চেঞ্জ করে আবার এখানে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করে দিতে হবে, এই হলো কাজ। তারপরে যদি ডু ডাজ ডিড দিয়ে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেটিকে যদি অ্যাসার্টিভ করতে বলা হয় তখন খেয়াল করতে হবে যে এখানে শুরুতে ডু ডাজ ডিড ছিল কি না, যদি থাকে তাহলে শুধু ডু নট বাদ যাবে এখান থেকে, যখন ডু নট বাদ যাবে তখন মূলবারে বেস ফর্ম বসবে, যখন ডিড নট বাদ যাবে তখন মূলবারে পাস্ট ফর্ম বসবে, যখন ডাজেন্ট বাদ যাবে তখন মূল ভার্বের সাথে এস বাই যোগ করে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, একেবারে খুবই ইজি বিষয়। তারপরে নেভার নাথিং দিয়ে যখন আমরা করব, যেমন হি ইজ নেভার লেট, হি ইজ নেভার লেট, এই একটি সেন্টেন্স, হি হ্যাজ শি হ্যাজ নাথিং, এগুলোতে অক্সিলারি ভার্ব থাকতেও পারে আবার মূল ভার্ব দিয়ে থাকতে পারে, যদি অক্সিলারি ভার্ব দিয়ে থাকে তখন আমরা এই নিয়মে করব আর মূল ভার্ব দিয়ে থাকলে এই নিয়মে করব। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো এই যে কয়েকটি আমি নিয়ম এখানে লিখেছি এর মধ্য থেকে আসে, এর বাইরে আমি এ যাবৎ কখনো দেখিনি। তো হি হ্যাজ নাথিং টু ইট, এই দুটো সেন্টেন্স আমি লিখলাম, তাহলে এখানে এই সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব হলো ইজ, অক্সিলারি যদি থাকে তাহলে সেটি শুরুতে বসাবো। এবারে এখন নট লিখবো কিনা, কারণ এই নেভার হলো নাবোধক শব্দ, এখন আর নট বসবে না। তারপরে হলো সাবজেক্ট ইজ হি, এবারে নেভারের পরিবর্তে এভার, ইজ হি এভার লেট, শেষে কোশ্চেন মার্ক অবশ্যই ইউজ করতে হবে, তাহলে ইজ হি এভার লেট। যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারভিউ করবো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, তার কারণ হচ্ছে ওখানে যা থাকবে তার বিপরীত হবে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে গিয়ে। তারপরে শি হ্যাজ নাথিং টু ইট, এখানে অক্সিলারি আমরা হ্যাজটাকেই ধরতে পারি, এগুলোর করার আবার দুটো নিয়ম রয়েছে, যখন হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে থাকবে, হ্যাভ হ্যাজ দিয়ে থাকলে আমেরিকান একটি রয়েছে ব্রিটিশ একটি রয়েছে, সেক্ষেত্রে আমরা এই ডাজ হি হ্যাভ এনিথিং এরকম বললেও হবে। তারপরে যদি শুধু আমরা এই হ্যাজটাকে শুরুতে নিই তাহলেও হবে, দুটো ইংলিশে এখানে আমরা প্রচলিত কারে, তাহলে এখানে হ্যাজ, তারপরে এখন নট লিখবো কি না, নো, কারণ এখানে এটি হলো নাবোধক শব্দ রয়েছে, এটি হলো নেগেটিভ, এখন ওটা হবে অ্যাফার্মেটিভ, তাহলে হ্যাজ শি নাথিং এর জায়গায় এনিথিং, হ্যাজ শি এনিথিং টু ইট, শেষে কোশ্চেন মার্ক, এই হলো অ্যাসার্টিভ থেকে ইন্টারভিউ করার একেবারে কমন কয়েকটি নিয়ম এবং এর উদাহরণ। আবার এখান থেকে কীভাবে এখানে আসতে হবে সেটিও এই যেহেতু কাছাকাছি আমি লিখেছি তোমাদের জন্য সহজ,
এই চেহারা থাকলে এই চেয়ার হবে, আর এই চেয়ার থাকলে এখানে সেই চেয়ার হবে। একই কথা যে মানুষ একই, যত সাজগোজ দিয়ে চেঞ্জ করা হলেও এখানে তার বেসিক বা স্ট্রাকচার একই থাকে, চোখ এখানে না এখানে লাগানো যায় না। ঠিক সেরকম এই সেন্টেন্সগুলো আমরা ইন্টারভিউ করি আর অ্যাসার্টিভ করি, সে কোন চেহারায় অ্যাসার্টিভে গিয়ে কীরকম চেহারা হবে, ইন্টারভিউ কীরকম চেহারা হবে, সেই বিষয়গুলো তোমাদের এখানে চোখের সামনেই রয়েছে, অবশ্যই খেয়াল করলে বুঝতে পারবে। তো এই হলো ইন্টারভিউগুলো, এগুলো এছাড়া আর বাহিরে কিছু নেই। তো এরপরে আমি টেস্ট পেপার থেকে কয়েকটি সেন্টেন্স সমাধান করে বোর্ড কোশ্চেন অংশ থেকে দেখাবো, যে তোমাদের জন্য আরও বিষয়টি যাতে ক্লিয়ার। এখন আমি বোর্ড কোশ্চেন থেকে এখানে কিছু এক্সাম্পল লিখেছি, এগুলো কীভাবে এই স্ট্রাকচার বা রুলস প্রয়োগ করে সমাধান করতে হয় সেগুলো তোমাদের এখন দেখাবো। এখানে নাম্বার ওয়ান, ইজেন্ট ইট ইউর রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস, যে ভালো কাজ করা কি আমাদের দায়িত্ব কর্তব্য নয়। এখানে আমরা সাবজেক্ট খুঁজে বের করবো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে হয় ডব্লিউসি ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব বসে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুভাবেই ঘটনা করা যায়, সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব বসে অথবা ডব্লিউসি ওয়ার্ড, কিন্তু সকল অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট প্রথমে বসে, দ্যাট মিন্স ভার্বের পূর্বে সাবজেক্ট বসে। তাহলে এখানে সাবজেক্ট হলো ইট, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে ইট বসাতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব যদি থাকে সেটি, তাহলে ইট ইজ। এখানে যেহেতু নট রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর নট আসবে না। তারপরে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস, শেষে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু হয়ে গেছে তাহলে এখন হবে ফুল স্টপ এবং আগে কোশ্চেনের সময় কোশ্চেন মার্ক। তো অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় মনে রাখতে হবে সাবজেক্ট বসবে ভার্বের পূর্বে, তাহলে এই হলো ভার্ব, এর পূর্বে ইট সাবজেক্টটি বসছে, নট এখানে ছিল এখানে কেন আসেনি, কারণ ওখানে নেগেটিভ থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। তারপর নাম্বার টু, ইট ম্যাটার্স লিটল ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স আর নট, এটি হলো একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স যখন থাকবে তখন প্রিন্সিপাল অংশটিকে ইন্টিগ্রেটেড সেন্টেন্স করতে হবে, সাবঅর্ডিনেট অংশটি কখনোই ইন্টিগ্রেটেড সেন্টেন্স করা যাবে না, ওটা চেঞ্জই করা যাবে না, যেরকম থাকবে সেরকম। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স থাকলে যেহেতু দুটো অংশ থাকবে, সেক্ষেত্রে যে কোনো একটিকে, দ্যাট মিন্স প্রথমটিকেই ইন্টিগ্রেট করলেই চলবে। তো এখানে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স যেখানে কনজাংশন থাকে তার সাথে যে অংশটি থাকে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট অংশ। তো এখানে ইফের পরের অংশটা ওরকমই থেকে যাবে, আগের অংশটি আমরা ইন্টিগ্রেট করবো। তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ম্যাটার্স ইট ম্যাটার্স লিটল মানে এর কোনো বিষয় না, এটা কোনো বিষয়ই নয়। হ্যাঁ, ইট ম্যাটার্স লিটল অর্থ হচ্ছে এটা কোনো বিষয়ই নয়। তো এই হলো বিষয় হওয়া বা ঘটনার সৃষ্টি করা, এটি হলো ভার্ব। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে ইজবেস রয়েছে, এটি হলো অবশ্যই প্রেজেন্ট টেন্স। তো এখন এখানে সাবজেক্ট হলো ইট, থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের সাথে ইজবেস থাকার কারণে এখানে ডাজ বলবে শুরুতে। তারপরে এই লিটল শব্দটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এই জন্য টেক কোশ্চেন অংশে আমি দেখিয়েছি কোন কোন শব্দগুলো নট দেখতে নয় কিন্তু নেগেটিভ ওয়ার্ড, সেগুলো সেখান থেকে অবশ্যই মুখস্থ রাখবে। তো লিটল রয়েছে, ফিউ রয়েছে, তারপরে হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, এগুলো। তো এখানে নট বসবে না, তারপরে আসবে সাবজেক্ট, ডাজ ইট, তারপরে মূল ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম মানে কোনো ইজ বাইস কিছু যোগ থাকবে না, ডাজ ইট ম্যাটার, শেষ আর কোনো কাজ নেই। ইফ এ ম্যান লিভস মেনি ইয়ার্স, মেনি ইয়ার্স অর নট, শেষে কোশ্চেন মার্ক। এখন আবার মনে রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্স থাকলে যে অংশটি প্রিন্সিপাল প্রধান সেই অংশটি আমরা ইন্টারভিউ করব, সাবঅর্ডিনেট অংশটি আনচেঞ্জ থাকবে। তারপর নাম্বার থ্রি, এভরিবডি ইউজেস ইট, এভরিবডি থাকলে আমরা জানি হু ডাজ নট বা ডিড নট, এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে তাহলে ডাজ নট বলবে, হু ডাজ নট মূল ভার্বের বেস ফর্ম ইউজ ইট, এটা বলতে বুঝিয়েছে ফেসবুক বা কম্পিউটারকে, তাহলে হু ডাজেন্ট ইউজ ইট এনাফ। অ্যাট প্রেজেন্ট ইট ইজ ইনক্রিজিং অ্যালার্মলি, এই অ্যাট প্রেজেন্ট এটা হলো একটি ফ্রেজ বা এটা হলো একটা অ্যাডভার্ব। তো এই শব্দটি বা এই শব্দগুচ্ছ আমরা শেষেও লিখতে পারি, শুরুতেও রাখতে পারি, শেষেই রাখি। আমরা যাতে ইন্টিগ্রেট করতেছি এখানে অক্সিলারি ভার্ব দেওয়া রয়েছে, এটি আমরা শুরুতে বসালাম। তারপর এখানে কোথাও নাবোধক শব্দ নেই, তাহলে এর সাথে নাবোধক শব্দ বলবে ইজেন্ট ইট, তারপরে মূল ভার্ব থেকে পরের অংশ ইনক্রিজিং অ্যালার্মিংলি, তারপরে অ্যাট প্রেজেন্ট, শেষে কোশ্চেন মার্ক। ডাজেন্ট ইট, সরি, ইজেন্ট ইট ইনক্রিজিং অ্যালার্মিংলি অ্যাট প্রেজেন্ট, শেষ।
তাহলে অগুলো এবার থাকলে সেন্টেন্সটিকে ইন্টিগ্রেট করা খুব সহজ। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্সু, তাহলে এখানে এই ইজ রয়েছে, এটি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো অক্সিলারি ভার্ব হিসেবে। এখানে কোথাও নাবোধক শব্দ নেই, তাহলে ইজেন্ট সাবজেক্ট এখানে রয়েছে প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম আবার অক্সিলারি ভার্ব ব্যবহার করবো না যেহেতু ভার্ব এখানেই নিয়ে এসেছি, এখানে জায়গাটা ফাঁকা থাকবে। এ নোবেল ভার্সু, শেষে কোশ্চেন মার্ক, ইজেন্ট প্যাট্রিয়টিজম এ নোবেল ভার্স। তো দেখতে পাচ্ছ যে আমার সূত্রগুলো যে চারটি আমি দেখেছি তার মধ্যে থেকে এগুলো সমাধান করা যাচ্ছে। দেন সিক্স নাম্বারটি হচ্ছে হি নেভার থট অফ হিস ওন হ্যাপিনেস, সে কখনোই তার নিজের সুখের কথা ভাবেনি। তো এখানে যে সেন্টেন্সটি রয়েছে আমরা অক্সিলারি ভার্ব কোথাও খুঁজে পাচ্ছি না, এটি হলো মূল ভার্ব, থট হলো পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স এবার ডিড বলবো শুরুতে। এখন আমরা নট ব্যবহার করবো কি না, এখানে নেভার রয়েছে, নেভার হলো নাবোধক শব্দ, এখানে নট বসবে না। তারপর হলো সাবজেক্ট, ডিড হি নেভার থাকলে এভার বসে, ডিড হি এভার, তারপরে ডিড যেহেতু বসছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, থিঙ্ক শেষ কাজ আমার, অফ হিজ ওন হ্যাপিনেস, হ্যাপিনেস, যে সে কি কখনো তার নিজের সুখের কথা চিন্তা করতো, এগুলো এটির অর্থ। তাহলে পাস্ট টেন্সের জন্য এখানে ডিড এসছে, প্রেজেন্ট টেন্স থাকলে ডু অথবা ডাজ আসতো, নেভারের জন্য এখানে নট বসেনি, নেভারের স্থানে এবার বসেছে, তাহলে ডিড এভার থিঙ্ক অফ হিজ ওন হ্যাপিনেস। এরকম করে তোমরা নিজেরা নিজেরা আরও চেঞ্জ করতে পারবে টেস্ট পেপারে, যত সাজেশন অংশে যতগুলো সেন্টেন্স রয়েছে সব সমাধান করে দেখবে, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই শিক্ষকদের সহায়তা নিতে হবে। নাম্বার সেভেন, হু ইজ নট নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স, এটি আমি ব্যতিক্রম একটি সেন্টেন্স এখানে লিখেছি। কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো অর্থ করে নিজের মতো করেও চেঞ্জ করা যাবে, যেমন হু ইজ নট, তাহলে আমরা জানি হু বসলো নান নোবডির সময়, কিন্তু এখানে নট দেওয়া রয়েছে এই জন্য এই নান নোবডির ক্ষেত্রটি এখানে বন্ধ হয়ে গিয়েছে। তাহলে হুই ইজ নট নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স, কে সহিংসতার জন্য এখন হুমকির মুখে নয়, তাহলে কে নয়, তার মানে সকলেই, তাহলে এই কথাটি এখানে অর্থ অনুযায়ী চেঞ্জ করে লিখতে হবে যে প্রত্যেকেই এই সহিংসতার দ্বারা হুমকির মুখে মুখে, তাহলে এভরি ওয়ান বা এভরিবডি, এভরিবডি ইজ নট থাকবে না কারণ এক নাবোধক এখানে অ্যাফার্মেটিভ হয়ে যাবে, এভরি ওয়ান ইজ নাও ইন দ্য থ্রেট, থ্রেট অফ ভায়োলেন্স, ভায়োলেন্স, এই হলো সেন্টেন্সটি চেঞ্জ করা হয়ে গেল। তাহলে এভরি ওয়ান ইজ নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স, এরকম ব্যতিক্রম যেগুলো থাকবে সেগুলো নিজে মতো করে যখন তুমি অনেকগুলো প্র্যাকটিস করবে তখন নিজে করতে পারবে, দশটা প্যারাগ্রাফ পড়লে তখন নিজে একটি প্যারাগ্রাফ ক্রিয়েট করে লেখা যায়। তো এটি হচ্ছে আরেকটি সেই ইংলিশে ভালো করার আরেকটি থিওরি, যে বেশি বেশি পড়লে তখন নিজের মধ্যে অনেক আইডিয়া ক্রিয়েট হয়ে যায়, তৈরি হয়ে যায়। তো এখানে সেরকমই যে এই সেন্টেন্সটি কীভাবে চেঞ্জ করতে হবে সেগুলো তুমি দেখলে, এরপরেও যদি কোনো সমস্যা হয় টেস্ট পেপারের সাজেশন অংশ সমাধান করতে গিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই যে সূত্রগুলোর বাইরে কোনো কিছু থাকলে জানার সেগুলোও কমেন্ট করে শেয়ার করবে সবার সাথে, যাতে অন্যরাও সেখান থেকে শিখতে পারে। আশা করছি এই আজকের লেসনটিটা খুবই হেল্পফুল হবে সবার জন্য তোমাদের, এবং এক্সামে খুব হেল্প করবে। আমি যে টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেন অংশ সেখানে সমাধান করে দেখলাম, টেকনিকগুলো কীভাবে এই সূত্রগুলো প্রয়োগ করতে হয় সেগুলো তোমরা শিখবে, শেখার চেষ্টা করবে, না শিখতে পারলে তো না বুঝতে পারলে তাও জানাবে। তো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।